পাকিস্তান নেদারল্যান্ড ম্যাচে পাকিস্তানের ইনিংসে বড় রকমের একটি ভুল করেছেন আম্পায়াররা সেটি হল পাকিস্তান ইনিংসের চোদ্দতম ওভারটি শেষ করা হয় পাঁচ বল খেলেই কিন্তু অনফিল্ড কিংবা মাঠের বাইরে থাকা আম্পায়ারদের কেউই সেটা টের পাননি এ ঘটনা যখন ঘটে তখন ব্যাটিং করছিলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান বল হাতে ছিলেন ডাচ বলার পল ফন মেকিরেন প্রথম তিন বলে মেকিরেন কোনো রান দেননি চতুর্থ বল থেকে একটি সিঙ্গেল ন্যান রিচওয়ান পঞ্চম বলে চার মারেন শাকিল এরপরই ওভার ঘোষণা করেন দুই অনফিল্ড আম্পায়ার আদ্রিয়ান হোলস্টোক ও ক্রিস ব্রাউন অথচ তখনও যে ওই ওভার শেষ হতে এক বল বাকি তা কেউইটের পাণ্ডে এমনকি টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা রড ট্যাকারও সতর্ক করেননি তাদের বিশ্বকাপে আম্পায়ারদের ভুল যে এইবারে প্রথম এমন নয় দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচেও পাঁচ বলে ওভার শেষের ঘোষণা করেন ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন আলিমদার ও ল্যাংটন রুসেয়ার